নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো 12 নম্বর মডেল স্কুল, অর্থাৎ 12 নম্বর মডেল স্কুলে যে সমস্ত ছোটো ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের একটা নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো না আমাদের পেজটি গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথমে কী আছে। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় দেখো, দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে ফুল ফোটে। এটা সঠিক উত্তর হবে অপশান ডি, পালনে। পরবর্তী দেখো কী আছে দুই জায়গায়। বিশ্বে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন হয়, সঠিক উত্তর হবে অপশান এ, 1859 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায়, গাড়িতে থাকে, সঠিক উত্তর হবে অপশান সি, সেকেন্ডারি সেল। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো, উইন্ড মিল স্থাপন করা হয় যেখানে ড্যাশ শক্তি বেশি, এটা এই প্রশ্নের উত্তরটা হবে বায়ু শক্তি বেশি, সঠিক উত্তর হবে বায়ু। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগে, আলোর বিচ্ছুরণ আবিষ্কার হয় ড্যাশ খ্রিস্টাব্দে, এটা উত্তর হবে 1666 খ্রিস্টাব্দে, 1666 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, চার দাগের এখানে আরেকটা প্রশ্ন আছে না, এবারে আমরা দেখবো তিন দাগের প্রশ্ন কী আছে, সোলার ক্যালকুলেটার আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আলোক শক্তি কোন শক্তি, তোমরা লিখবে তড়িৎ শক্তিতে, হ্যাঁ তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায়, এক্স রে কি, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। সাধারণত আলোক রশ্মির তুলনায় 1000 গুণ ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ ভেদন ক্ষমতার সম্পন্ন অদৃশ্য বিকিরণকে বলা হয় এক্স রশ্মি, উত্তরটা এখান থেকে তোমরা এগুলি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এরপরে আছে দুই জায়গার, ফিউজ তার কী কাজে লাগে, উত্তরটা দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডার নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয়, একে ফিউজ তার বলে। এই তার সীসা ও টিনের সংকর ধাতু দ্বারা তৈরি, এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবর্তনীতে প্রবেশ করে, বৈশিষ্ট্য একবার দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, চার জায়গায়, চৌম্বক অক্ষ কাকে বলে, উত্তরটা দেখো, দেখে নাও চৌম্বক অক্ষ। চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয় তাকে চুম্বক অক্ষ বলে, ঠিক এখান থেকে তোমরা এগুলি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চারের কী আছে, সংক্ষিপ্ত উত্তর দাও বর্ণালী কী, প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। সাদা বা বহুবর্ণী আলো উপযুক্ত বিচ্ছুরক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার ফলে উপাদান বর্ণে বিশ্লিষ্ট হয়ে যে রঙিন আলোকটি গঠন করে তাকে বর্ণালী বলে। পরবর্তী দেখো কী আছে, আলোর প্রতিসরণ কাকে বলে, উত্তরটা দেখো, দেখে নাও আলোর প্রতিসরণ কাকে বলে উত্তরটি, এখান থেকে এই উত্তরটা তোমরা লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব পাঁচ দাগের কী বলেছে। পাঁচের একে, আলোর প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সূত্রগুলি লেখো, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও আলোর প্রতিফলন কাকে বলে। তোমাদের এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবই দেওয়া আছে, সুন্দর করে তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও প্রতিফলনের সূত্র সুন্দর করে দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর দেখে নাও, প্রশ্ন উত্তরটি আমি আর মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে দুই দেখ, কীভাবে বুঝবে পৃথিবী নিজে একটি চুম্বক, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায়
লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী আছে তড়িৎ চুম্বকের ব্যবহারগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের পরীক্ষা খুব আসে, তুমি অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তড়িৎ চুম্বকের ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এখানে পরবর্তী প্রশ্ন, চারদিকের পরিবেশ বান্ধব শক্তি হিসেবে বায়ু শক্তি ব্যবহারের সুবিধাগুলি কী কী, চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, বায়ু শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা দুটোই লেখো, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমাদের লাইফ সায়েন্সের কী আছে, একের ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়, সঠিক উত্তরটি হবে অপশান বি, ডিম্বক। পরবর্তী প্রশ্ন দেখো, মূল রোমের কাজ কী, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও মূল রোম অঞ্চলের কাজ সুন্দর করে দেওয়া আছে। এ হচ্ছে মাটি থেকে জল ও খনিজ লবণ সংগ্রহ করে, বি হচ্ছে উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে, উত্তরটি এখান থেকে তোমরা এবং লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ব্যাপন কাকে বলে, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও ব্যাপন কাকে বলে। যে ভৌত প্রক্রিয়া পদার্থের অণু বা আয়নগুলি তাদের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে নিজস্ব গতিশক্তির প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে এবং সমঘনত্বে উপনীত হয় তাকে ব্যাপন বলে, উত্তরটি এখান থেকে তোমরা এর দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের রূপান্তরিত কাণ্ড কাকে বলে, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এগুলি লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ শেষ প্রশ্ন, মৃদুভেদী অঙ্কুরোদগম কি কাদের দেখা যায়, উত্তরটা দেখো। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে একটি তোমাদের নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের একটি তোমাদের ইতিহাস ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, যে প্রকার অঙ্কুরোদগমে বীজপত্রা কাণ্ড দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে বীজপত্রাব কাণ্ড ও বীজপত্র বীজতক কাটিয়ে মাটির উপরে উঠে আসে তাকে মৃদুভেদী অঙ্কুরোদগম বলে। এক্ষেত্রে বীজপত্র সবুজ হয় এবং শিশু উদ্ভিদের প্রথম পাতা সৃষ্টি করে, যেমন কুমড়ো, তেঁতুল, বিন, তারপরে তুলো বীজের মৃদুভেদী অঙ্কুরোদগম ঘটে, উত্তরটি এখান থেকে তোমরা এ পর্যন্ত লিখবে। চলো তাহলে তোমাদের আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।